নমস্কার, আমি অনামিকা। আজ আমি আপনাদেরকে একটি অত্যন্ত স্বাস্থ্যকর কই মাছের রেসিপি রান্না করে দেখাবো। তার এবারে এই মাছগুলোতে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখে নিন, কড়াইয়ে আমি 2 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তেল গরম হলেই মাছগুলো আমি ছেড়ে দেব। দেখে নিন, এখানে তেল আমার গরম হয়ে গেছে এবং এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন, মাছগুলোর আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে এবং আর একটা করে পিঠ আমি উল্টে দিচ্ছি, উল্টে আর একটা পিঠ আমি ভেজে নেব। দেখে নিন, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবং এক এক করে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়েই আমি 1/2 টিস্পুন তেল দিলাম, সর্ষের তেল। এরপর আমি একে একে মশলাগুলো দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং 1/2 চামচ 5 ফোড়ন অ্যাড করলাম। এরপর আমি পেঁয়াজ কুটি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে এসছে, তো এরপর আমি এর মধ্যে রাঙালু অ্যাড করব। এরপর কেটে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। এরপর কিছু কাঁচকলা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। এই সবজিগুলোর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখে নিন, আমার সবজিগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, পরিমাণ মতো নুন অ্যাড করলাম এবং 1 চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালোভাবে 2 থেকে 4 সেকেন্ড মতন একটু কড়াইয়ে নেড়ে নিতে হবে। দেখে নিন, এখানে মশলাগুলো ভালোভাবে আমি মিক্স হয়ে গেছে। এরপর আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। আর একটু বেশি গ্রেভির জন্য, যেহেতু এখানে গ্রেভিটা একটু কম হয়েছে, তার জন্য আমি আরও 2 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এই কারিটাকে বানানোর জন্য 10 মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখে নিন, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো এখানে আমার সবজিগুলো অলরেডি কুকড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভেঙে আসছে সব কিছু। তো এরপর আমি এই মাছগুলোকে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে ফোটাবো। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন, এখানে আমার মাছগুলো ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। আপনারা দেখলেন কই মাছের একটি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডায়েট রেসিপি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।